হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মিমিন্টো। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে শুভ মহাষষ্ঠী। তো আমার দেখতে পাচ্ছ এই চোখটা আমার হালকা করে ফুলে গেছে, কারণ না কালকে মানে দুবার দুবার করে মেকআপ করতে হয়েছে, আর মেকআপ রিমুভ করতে হয়েছে যেহেতু মানে আমি সেকেন্ড বারটা তো কালকে ব্লগও করিনি, কারণ মানে আর টায়ার্ড হয়ে পড়েছিলাম ভীষণ পরিমাণে। তো কালকে পঞ্চমী ছিল, আর পঞ্চমীতে মানে দুবার দুবার করে বেরোনো হয়েছে। একবার তো তোমরা দেখেছো পৌলমীর সাথে গেছিলাম, আরেকবার মা মাসি এদের সাথে গেছিলাম। তো তাই জন্যই আর মানে সেকেন্ড বারটা আর মানে আমার মধ্যে এনার্জি ছিল না যে ব্লগ করবো, তোমাদের দেখাবো কি কিছু। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে হচ্ছে আমি আমার আর এক বন্ধু দেবস্মিতার সঙ্গে যাব। তো ভাবছি নর্থের দিকেই যাব। তো আজকে ষষ্ঠী মানে ভালোই ভিড় হবে নর্থের দিকে, ভেবেছিলাম দুজনেই শাড়ি পরবো। এবার ও তো মনে হয় শাড়ি পরবে, কিন্তু আমি ওকে বলিনি যে আমার মধ্যে শাড়ি পরার মতো এনার্জিও নেই, আর মানে ইচ্ছাটাও চলে গেছে এত বেরোনো হচ্ছে বলে। তো এখন আমি একটুখানি জামা কাপড় কী পরবো না পরবো সেগুলোই দেখতে এসেছি। তো তোমাদেরকে আজকের দিনটা কী কী করলাম না করলাম সব দেখাবো, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তো আমি হয়ে গেছি রেডি, আজকে একদম একদম দেশি লুক আমার, মানে চিকন কারি কুর্তি আমি ওই সিল্কেরগুলো আমার একদম ভালো লাগে না, তাই জন্য আমি এটা পারচেস করেছি এইবার পুজো। আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানালে। যাই হোক, তো আমি একদম একটা দেশি লুক ক্রিয়েট করেছি। তো প্রায় 3টে বাজে, আমার বন্ধু দেবস্মিতা অল টাইম লেট করে, আমি জানি না ওর এখন কত অব্দি কী হয়েছে, তো দেখা যাক। তো আমি বেরিয়ে গেছি অ্যাটলাস, আমার মাথা জাস্ট গরম হয়ে যায় দেবস্মিতার উপরে, ও এখনও মানে রেডি হয়ে যাচ্ছে আমি জানি না। যাই হোক, দুটো থেকে হয়ে গেছে 3:15 অলরেডি। তো যাই হোক, বিশাল মেক করেছে, তোমরা দেখতে পাবে না যাই হোক, কিন্তু অনেক মেক করেছে। আর এবার বৃষ্টি না হলেই গায়ে না পড়লেই বাঁচা যায়, তো যাওয়া যাক। এটা তোমরা সবাই বুঝতেই পারছো যে প্রথমেই কোথায় আমরা চলে গিয়েছিলাম, আমাদের সবার ফেভারেট আর বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি। দেখতেই পাচ্ছ বিশাল ভিড় হয়েছিল। এই যে রাস্তা ভর্তি লোক, এই ভিড় দেখেই আমরা বললাম যে না বাবা আর কিছু দেখার দরকার নেই, চল কোথাও গিয়ে খাই। তো চলে এসেছিলাম ফোর কয়েন্স ক্যাফেতে, মানে বলতে আমি বাধ্য হচ্ছে ভীষণই বেকার একটা ক্যাফে, ফাঁকা ছিল এই জন্যই হয়তো, আমি জানি না। বেশ ডেকরটা মোটামুটি সুন্দর, ঠিক আছে কোয়ার্কি বেশ, বাট খাওয়া দাওয়ারগুলো জানি না মানে কীরকম একটা, মানে নট ওয়ার্থ দ্য মানি আর কি। তো এখান থেকে টুকটাক আমরা খেয়ে কফিও খেয়েছিলাম, কফিটাও মানে ক্যাফের কফি একটা আলাদাই মুখে লেগে থাকার মতো হয়, সেরকমও ছিল না। তাছাড়া আর নিয়েছিলাম কি একটা যেন কাবাব টাইপ স্টিকের মধ্যে, সেটাও মনে হচ্ছিলো বাড়িতেই যেন বানিয়ে নিতে পারবো। তো যাই হোক, এইসব করে আমরা চলে এসেছিলাম হচ্ছে বিন শট ক্যাফেতে, ওই লর্ডসের ওখানেই এই দুটোই ক্যাফে। তো ওখানে তো জানোই বেশ মানে দামটাও যেরকম নেয় জিনিসটাও সেরকম ভালোই দেয়। তো এখানে এই ফুড আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম।
যা কথা বলছি এই কথাগুলো সব আমাকে কাটতে হবে ভাই। হ্যালো, তো এখন ভাই বলার পালা, চলে এসেছি ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে জমিয়ে। খুব আজকে একটা ভালো ষষ্ঠী কাটালাম, অনেকদিন বাদে আমার বন্ধুর সাথে। ওরা আবার মাঝে মধ্যেই মাটিতে পা পড়ে না, তো মাঝে মধ্যেই প্রবলেম হয়। এখানে গলু শয়তানি শুরু করে দিয়েছে, তো যাই হোক, তো আজকের দিনটা ভালোই কাটলো, তোমাদেরও আশা করি বুঝো ভালোই কাটছে। তো আর কি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। বাই।